ফুরফুরি নগরের আমার ভাই এবং বোনেরা আপনাদেরকে আজ এখানে ডাকা হয়েছে কারণ আমি কয়েকদিন পর এক মাসের জন্য ছুটিতে যাব কিন্তু যাওয়ার আগে আমি এমন একজন লোককে মেয়র করে রেখে যেতে চাই যে সত্যিকারে ফুরফুরি নগরের ভালোর জন্য কাজ করবে আমি প্রত্যেক দিন দেখব যে সত্যিতে তার কাজে লোকেদের ভালো হচ্ছে কি না সো অল দ্য বেস্ট আমার নজর তোমাদের সবার উপরে থাকবে তো চলো আমরা এমন কোন কাজ করি যাতে লোকেদের ভালো হয় কিন্তু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না তুমি কিছু ভাবো আইডিয়া সকাল সকাল সবার অফিস যাওয়ার তাড়া থাকে লোকেদের চা জল খাবার তৈরি করার সময় থাকে না আমরা রোজ চায়ের দোকানে সব লোকেদের ফিতে সিঙ্গারা খাওয়াবো এতে সব লোকেরা খুশি হয়ে যাবে ওই আমি তো ফুরফুরি নগরের লোকেদের ফ্রিতে বক্সিং শেখাবো এর ফলে লোকেরা নিজেদের সুরক্ষা নিজেরা করবে আর পুরো ফুরফুরি নগরকে সুরক্ষিত করে দেবে মেয়র সাহেব খুশি হয়ে আমাকে মেয়র বানিয়ে দেবে সময় সীমা করে অনেক লোকের বড় বড় নেতা হয়ে যায় বন্ধু আমার খালি বদলে ঢাকনা আমিও সমাজ সেবা করব বন্ধু ওরে বাবা আমার তো সমাজ সেবা করা 20 বছরের অভিজ্ঞতা আছে এমন সমাজ সেবা করব যে মেয়র সাহেব খুশি হয়ে আমাকে মেয়র বানিয়ে দেবে মেয়র হবে ডান মেয়র হবে ডান মেয়র সাহেব কি ডন হতে চায় না বলদের পাঠা এই ডন মেয়র হতে চাইছে আর আমি কাউকেও মেয়র হতে দেব না এই না এই না মারের ভূত কখনো কথায় মানে কি আরে ডাকাত ডাকাত মারো 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 এবার তোমার নাটক বন্ধ করো আর লোকেদের চুপচাপ সিঙ্গারা বিলি করো রাস্তা থেকে সরে গেল এবার পালা বক্সারে আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকুন আমি আরো কিছু পাঞ্চিং ব্যাগ নিয়ে এখনই আসছি দাদারা মোটু আমাকে বলেছে একটা কথা আজ সেই পাবে স্থান মেয়রের যে দেবে বক্সারকে মাত বা বাত বা কি তুন্দল কবিতা বললে আরে কবিতাকে ছাড়ো যদি হতে চাও মেয়ার তাহলে বক্সারকে পেটা এইটা কি শ্রুতি ভাই তাই জন্যই তো আমি এখানে এসেছি বক্সারকে মেরে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাবো আমি মেরেছি আমি ওকে মেরেছি হ্যাঁ ছাড়বো কেন মেরে দিয়েছি এবার শুধু ঝটকা আর ঘসিটা রাম বাকি আছে
ও দাদা ভাইরা, আমরা সমাজ সেবা করার জন্য এসেছি। বলো আমাদের কাছে কি সাহায্য চাই? বলো ভাই, এখানে অনেক নোংরা জমে গেছে, একটু পরিষ্কার তো করে দাও। কোনো ব্যাপার নয় বন্ধু, এখনই পরিষ্কার করে দিচ্ছি। ওরে বাবা, আমার নোংরা আবর্জনা পরিষ্কার করা আর 20 বছর অভিজ্ঞতা আছে, এখনই পরিষ্কার করে দিচ্ছি। একটু বেশ হয়ে গেছে, হয়ে গেছে, বেশ 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 একটু হয়ে গেছে। আরে মশাই, কোথায় যাচ্ছেন? এই রাস্তাটা তো প্রচন্ড নোংরা হয়ে আছে, এখানটা পরিষ্কার করে দিন। কোনো ব্যাপার নয় বন্ধু, এখনই পরিষ্কার করে দিচ্ছি। আরে বন্ধু, এটা তো আমার দায়িত্ব, এখনই করে দিচ্ছি। ঘষিটা শুরু কর দাও বন্ধু। ওখানে, ওখানেও, আর এখানেও। আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমনটা দেখিনি। আরে ভাই, ঝাড়ু মারো, সমাজ সেবা করতে হবে তো। চোর চোর চোর, এক মিনিট আগে শুনে নাও আমার কথা, তারপরে মেরে দিও, দিও আমাকে প্রাণ ভরে ব্যথা। ঝটকা এবং ঘষিটা বলেছিল আমাকে, ওরা সবার বাড়ির সামনে ঝাড়ু মেরে সবাইকে ব্যস্ত রাখবে, আর তুমি পিছন থেকে এসে সবার লকারে ঝাড়ু মেরে দিও, আর তারপর অর্ধেক অর্ধেক ভাগ করে নিও। ওদেরকে ছেড়ে দাও। চলো ওই ঝটকা আর ঘষিটা নামের খবর নিয়ে আগে, আমাদের বোকা বানাচ্ছে। আরো মারো, চলো মারো। সবাইকে শিক্ষা দেওয়ার একটা ভালো আইডিয়া। জন জন, আই নিড ইওর হেল্প। এই মিষ্টি গুহা কোথায় আছে? মিষ্টি গুহা? কেন, কি হয়েছে? হ্যালো, মোটু পাতলু চটকা ঘষিটারা আমার বক্সারকে লোকেরা খুব মেরেছে। ওরা কিছু খারাপ সমাজ সেবা করছিল। মেয়র সাহেব আমাকে বলেছেন, যদি আমি মিষ্টি গুহায় 1 ঘন্টা থাকতে পারি, তাহলে উনি আমাকে সাহসিকতার জন্য খুশি হয়ে মেয়র বানিয়ে দেবেন। উনি বলেছেন যে মিষ্টি গুহায় 1 ঘন্টা থাকবে সেই মেয়র হবে। তুমি জঙ্গলটা খুব ভালো করে চেনো, তুমি আমাকে বলে দাও না প্লিজ। চিংগাম স্যার, আমি জানি না গুহা কোথায় আছে। সরি সরি সরি, এবার মেয়র হবে জন, মেয়র হবে এই জন। মিষ্টি গুহাতে 1 ঘন্টা কাটাতে হবে, ব্যাস। বস, এর ভেতরে তো মৌমাছির মৌচাক আছে, ভেতরে যাওয়া খুবই বিপজ্জনক হবে। 1 ঘন্টাই তো শুধু কাটাতে হবে, চুপচাপ বেরিয়ে আসবো ভেতরে গিয়ে। 1 ঘন্টা পর বাইরে এসে 1 মাসের জন্য মেয়র হয়ে যাব, আর পুরো খাজনা খালি করে দেব। মেয়র হবে এই ডান, মেয়র হবে এই ডান। আমাকে বাইরে বের করো, খোলো খোলো খোলো। মেয়র হবে না এই জান, মেয়র হবে না এই জান, খোলো 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 না। যদি চিৎকার করো তাহলে ওরা রেগে যাবে। দলের লোক হয়ে মৌমাছিকে ভয় পাও, তোমার লজ্জা পাওয়া উচিত। খোলো, সব রেডি হয়ে যাও, নিচে চোর আমাদের মধু চুরি করতে এসেছে। আহ! 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 আহ
সতেরো জন আর ওর হাঁদা চামচাগুলো গিয়েছিল, ওরা কোথায়? আমি সেই জন মৌমাছি কামড়ে কামড়ে আমাদের এই অবস্থা করে দিয়েছে। ভাই, আমার ছুটি বাতিল হয়ে গেছে, তাই আমি এখন আর কোথাও যাচ্ছি না, আর আমার বদলে অন্য কাউকে মেয়র বানানো বাতিল। মেয়র করা বাতিল? এই বিদেশি লোকগুলো কে আর কোথা থেকে এসেছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।